তারা ভয় পাচ্ছে কেন? প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাংস খান ডিম খান একটু হাত তুলুন তো, হাতটা নামাবেন না, তুলে রাখুন, তুলে রাখুন হাতটা, তুলে রাখুন। আর সংবাদ মাধ্যমের ভাইকে বলবো এই ছবিটা তুলে কালকে যখন মোদীজি এখানে আসবে সভা করতে তখন পাঠিও, ছবিটা তুলে পাঠিও সাধারণ মানুষের। আমার ছবি তুলে পেপারে ছাপতে হবে না, সাধারণ মানুষের ছবি তুলে কালকে পেপারে ছেপো, কলাই কুন্ডায় প্রধানমন্ত্রী খবরের কাগজ যেন কালকে এই ছবিটা থাকে, আমার ছবিটা চাই। যারা গরিব মানুষকে অপমান করতে চায়, আমরা মাছ খাই, আমরা ডিম খাই, আমরা মাংস খাই বলে আমরা দেশ বিরোধী, দেশ প্রেমের পঠন পাঠন পাঠ শিক্ষা বিজেপির থেকে নিতে হবে আমাদের। আমরা স্বামী বিবেকানন্দ গেরুয়া ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথ গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি? এই মেদিনীপুরের বীর সন্তান বীরসিংহ গ্রামে ঘাটাল বিধানসভার বীরসিংহ গ্রামে জন্ম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি এই অমিত শাহ নেতৃত্বে 2019 সালে কলকাতার রাজপথে ভেঙেছিল বিজেপি। কখনো রামমোহন রায়কে ছোট করেছে, কখনো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের পদটা লিখতে পারতেন না। বাংলা পথ দেখিয়েছে, বাংলা উত্তরপ্রদেশ নয়, এই বাংলা না থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজেদের নামটা, বাবার নামটা, মায়ের নামটা লিখতে পারতেন না। স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের সম্মান উজ্জ্বল করার মতো বিশ্বধর্ম সম্মেলনে একজন বীর সন্ন্যাসী ভারতবর্ষের মানুষ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়ে, আধা ভিত তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি ভারতবর্ষের মানুষ পেত না। রামমোহন রায় না থাকলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত, তাহলে সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপি সিপিএম এর বঙ্গবন্ধুকের নিচে মাথা নিচু করে বাংলার 10 কোটি মানুষকে বেঁচে থাকতে হতো। আজকে আসছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলছি মায়েরা আপনারা জানেন, সন্দেশখালী এই যে বিজেপির সভাপতি বলছে বিজেপির প্রত্যেকটা বুথে মদের খরচ 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। একটা বুথে যদি ভোটের দিন বিজেপির মদের খরচের বাজেট 5,000 হয়, তাহলে 80,000 বুথে বিজেপির মদের খরচ কত? 40 কোটি টাকা। আপনার বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, আর ভোটের দিনে বিজেপির মদের খরচ 40 কোটি। আপনি ভাবছেন এই 40 কোটি টাকার মদ একদিনে কে খাবে? অবাক হচ্ছে, হতবাক হচ্ছে। আমি বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনি সবার পরে যখন বাড়িতে ফিরবেন, গ্রামে যাবেন, অঞ্চলে যাবেন, পাড়ায় যাবেন, এলাকায় যাবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন পাড়ার কোনো ভদ্রলোক সভ্য লোক শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর ছ্যাচোর চিটিংবাজ পাতাখোর ঘুষখোর মদখোর মাতাল দুনম্বরী চিটিংবাজ ডাকাত সব বিজেপি।